আসসালামু আলাইকুম সবাইকে, তানজিমাস ব্লগস চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর এখন আমি স্যালাডটা তৈরি করে নিলাম, আর স্যালাডটা তৈরি করে আবার একটা আমি খেয়েও নিলাম টমেটোর ভাত। আর এখন আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি, এটা আছে পোলট্রির মাংস আর টমেটো দিয়ে রান্না করছি। রান্নাটা হয়ে গিয়েছে, আর আজকে আমি ডিটেলসে রান্নাটা দেখাইনি। তো এখানে আছে পোলট্রির মাংস, আর বললামই তো টমেটো দিয়ে রান্না করেছি, আর পোলট্রির মাংস টমেটো দিয়ে রান্না করলে অনেক খেতে ভালো লাগে। আর এখানে আছে মিষ্টি, আর এই মিষ্টিটা হচ্ছে ছানা, আর এই রসের মিষ্টি না, যেটা চিনির রসে ডুবানো থাকে ওটা মিষ্টি না। এই মিষ্টিটা হচ্ছে দুধে ডুবানো মিষ্টি, আর অনেক সফট, তো বাইর করার জন্য একটু ভেঙে গেছে। আমার বড় মেয়েকে খুশি করার জন্য এই কেকটা নিয়ে আসা হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সাবরিনেসা, হ্যাপি বার্থডে টু একটু আগে বললাম কেকটা আমার বড় মেয়েকে খুশি করার জন্য নিয়ে আসা হয়েছে। কারণটা, আমি এর আগে কোনোদিনও কেক কাটাইনি, আর আমার বড় মেয়েটা সবাই কেক কাটাচ্ছে বলে, বার্থডে মানাচ্ছে বলে আমাকে বলছে সবাই কেক কাটছে, তো আমিও কেক কাটবো। তার জন্য, আমার বড় মেয়েকে খুশি করার জন্যই আমি কেকটা কিনেছি, আর আজকে ওর বার্থডে, বার্থডে দিনে কেকটা কিনেছি, আর ওকে ওর আমি বার্থডেটা আজকে মানিয়ে নিচ্ছি। তো মেয়ে মানে হাজার স্বপ্ন মায়ের চোখের তারায়, মেয়ে মানে আদর যত্নে বড় করে তোলা। দুটি মেয়ে হয়েছে বলে মানুষ আমায় মারুক যতই টোন, আমার কোনো যাই আসে না, আমি অনেক খুশি দুটি মেয়ে নিয়ে। আরে ছেলে আসে নসিব নিয়ে, আর মেয়ে আসে আল্লাহ রহমত থেকে। দেখুন, আমার ছোট মেয়েটা কেক কাটছে চাকু নিয়ে, আর আমার দুইটি মেয়েকে আমি কেকটা নিয়ে বসিয়ে দিয়েছি। ওরা শুধু দুষ্টুমি করছে, ক্রিমগুলোকে শুধু ঘিটছে, আর এখান থেকে ভিডিওটা শেষ করছে।